আমরা সামথেরে ল্যাপ অফ নেচার রিসোর্টে এলাম। দেখা যাক, এখানে আমরা একটু টিফিন বা স্ন্যাক্স বা চা পাই কি না। এই আগে জিজ্ঞেস করতে হবে রে, কেউ কেউ আছে কি? অসাধারণ। হ্যাঁ, এটা হলো সামথের ল্যাপ অফ নেচার ইকো রিসোর্ট। তো আমরা এখানে আগে ব্ল্যাক টি খাবো, দেখি ভিতরে এর কি রকম ব্যবস্থা। এসো বসো। এখানে সুন্দর, এখানে চা খাবো। এটা একটা রিসোর্ট আমাদের। আমি সাপ নেই গে, হ্যাঁ নিচেই বসো, বাইরে বসো। দারুন সুন্দর। বাইরের ভিউ, ল্যাপ অফ নেচার ইকো রিসোর্ট। বেশ ভালো বইয়ের স্টকও আছে এখানে। এখানে একটা এসে তো দেখলাম সুভাষ ঘিসিং এর চিঠি, মনমোহন সিং কে লেখা। দার্জিলিং এর বিভিন্ন ইতিহাস, দার্জিলিং এর বিভিন্ন মুভমেন্ট টুভমেন্ট সব নিয়ে লেখা আছে। একেবারেই অচেনা জায়গা, খুব কম লোক আসেন এখানে, তবে আসেন। আজকে গেস্ট ছিলেন, আমরা এবার এখানে চা খাবো। চা খেয়ে তারপর বেরোবো। ড্যাম কেতনা দূর হয় ভাইয়া? এই রাস্তাটা সামথের তারপরে পানবু হয়ে একেবারে কালীঝোড়ায় গিয়ে নামবে। অসাধারণ ভিউ, দুর্দান্ত। এইটা একদম নিরিবিলি। চলো নেক্সট বার এখানে এসে থাকবো। ল্যাপ অফ নেচার হোমস্টে সামথের, এটা কালিম্পং ডিস্ট্রিক্ট। একদিন থাকার জন্য দারুণ জায়গা, আশেপাশে শুধু পাখির ডাক। সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসুন একদিন নিরিবিলি থাকার জন্য। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এখানকার যিনি দায়িত্বে আছেন, আর এই ভাই আছেন। ভাই তোমার নাম কি? নাম পাসাং। পাসাং, তো তোমার ফোন নাম্বার বাতা দো। ফোন নাম্বার ইহাঁ পর বল দো। 9907885159। 9907885159। থ্যাংক ইউ। আমাদের থেকে কিন্তু চায়ের পয়সা নিলেন না, আমরা এসছি, উনি এমনি আমাদেরকে চা খাওয়ালেন। পাশাংকে অনেক ধন্যবাদ। রাজভবন কে পিছারি মা? হ্যাঁ, মেল মার্কেট কে পিছারি মা? ইয়ো শিব মন্দিরে ওরা মন্দির ছানি পিছা নিচে নিচে কোথা ওরা? আচ্ছা আচ্ছা, ওর বাড়িটা আমরা জেনে নিলাম। ওই পাহাড়ে যাবো পানবু, তারপরে নামবো ড্যামে।
এইতে এইদিকেই হবে, এই যে আশেপাশেই হবে, এই সাইডটাতেই হবে। ওরে ভাই কি ভিউ! হ্যাঁ যাতে কর, গাড়ি দিয়ে দিবা।